হ্যালো ভিউয়ার্স, আজকে আমার নতুন টিউটরের পক্ষ থেকে আবারও আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম। যাই হোক, আজকে আপনাদেরকে আমি কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের কাছে সামনে আমি আসিনি, আজকে কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আসছি, যেটা মূলত আমি আজ কয়েকদিন ধরে কিছুদিন ধরে যেটা অনেক ভাইরাল, যেটা হচ্ছে অনলাইনে অনেক ভাইরাল, সেটা হচ্ছে যে ফেসবুক থেকে ইনকাম। হ্যাঁ, ইউটিউবের মতো ফেসবুক থেকে ইনকামের একটা সুযোগ আসতেছে সামনে, যেটা এখনো কয়েকটা দেশে বিটা টেস্টে এটা চলতেছে, এবং এখান থেকে ফেসবুকেও ইনকাম করা সম্ভব হবে, এবং সেটা সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে কথা বলতে আসছি। তো ধৈর্য ধরে আমার টিউটোরিয়ালটা একটু দেখুন, তাহলে কি সামনে কি আসবে সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আমরা ইউটিউবে যেভাবে মনিটাইজ করে, আমরা ইউটিউব থেকে ভিডিও আপলোড করে যেভাবে ভিউয়ারের জন্য বা অ্যাড ক্লিকের জন্য আমরা যে ইনকামটা পাই গুগল অ্যাডসেন্স থেকে, সেভাবে ফেসবুকও এটা চিন্তা করছে যে ওইভাবে ফেসবুকে আপনি ইনকাম করে বা ফেসবুকে আপনি ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন। সেটা কিভাবে? হ্যাঁ, ফেসবুকে আপনার একটা ফ্যান পেজ থাকতে হবে, এবং ফ্যান পেজে মিনিমাম 2000 ফলোয়ার থাকতে হবে। তাহলে আপনি ফেসবুকে আপনি ভিডিও আপলোড করে বা লাইভ করে, ফেসবুক ফ্যান পেজে আপনি লাইভ করে আপনি আর্ন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার মানে টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে যে আপনাকে মিনিমাম 2000 ফলোয়ার থাকতে হবে, আপনার 2000 ফলোয়ার থাকতে হবে, সেটা হচ্ছে ফেসবুকের ফ্যান পেজে। সো আপনি একই ভিডিও ক্রিয়েট করে আপনি ইউটিউবেও ইউজ করতে পারবেন, আবার ফেসবুকেও ইউজ করতে পারবেন, আবার সেই ভিডিওটা আপনি স্কিল শেয়ারেও আপনি আপলোড করে সেখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন। তো এখন যাই হোক, ইউটিউবের ব্যাপারটা অনেক আগের, এটা পুরনো হয়ে গেছে, এটা নিয়ে এখন অনেক অলরেডি কাজ করতেছে, ইউটিউবের ইনকাম সম্পর্কে বলবো না। তবে ফেসবুকের ইনকামটা যেটা সেটা আমি বলতেছি, সেটা হচ্ছে যে হয়তো কিছুদিনের ভিতরে বাংলাদেশেও এটা চালু হয়ে যাবে, যেটা ফেসবুকে আপনি যদি আপনার যদি ফেসবুক ফ্যান পেজে যদি আপনার 2000 ফলোয়ার থাকে, তাহলে আপনি সেখানে ভিডিও আপলোড করে মনিটাইজ করে সেখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনি পাবেন, এবং যদি আপনার যদি লাইভ করেন তাহলে সেখান থেকেও আপনি একটা ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। তবে হ্যাঁ, লাইভে আপনাকে মিনিমাম 300 ভিউয়ার্স আপনার থাকতে হবে। আপনি যখন লাইভ প্রোগ্রাম করবেন তখন আপনার মিনিমাম 300 ভিউয়ার থাকতে হবে, তা না হলে আপনার লাইভে আপনার কোনো ইনকাম আসবে না। তো এই জন্যই তো কয়েকটা দিন অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, আরো যেসব আপডেট আসবে ফেসবুকে বা ইসে যা যেগুলো আসবে সেগুলো নিয়ে সরাসরি টিউটোরিয়াল করব। এবং আর স্কিল শেয়ারের ব্যাপারটা হচ্ছে, স্কিল শেয়ার আপনি যদি ভিডিও যদি ক্রিয়েট করেন বা ভিডিও যদি আপলোড করেন, সেখানে আপনার স্কিল শেয়ারের ব্যাপারটা হচ্ছে, স্কিলে আপনাকে পার ভিডিও ভিডিও পার মিনিট ভিউয়ের জন্য আপনাকে আপনার ইউটিউব থেকে অনেক অনেক বেশি ইনকাম হচ্ছে আপনার স্কিলে। স্কিলে আপনার প্রতিটা মানে যদি ভিউ হয়, ভিউয়ে এখানে পার ভিউ হিসাব হয় না, এখানে হিসাব হয় মিনিটের। যদি আপনার পার মিনিট স্কিলে পার মিনিট ভিউয়ের জন্য আপনাকে 5 সেন্ট করে দেবে। তবে ইউটিউবে যাদের ইংলিশ যারা ভালো জানেন তাদেরটাই ভালো, ইংলিশ টিউটোরিয়াল হলেই তাদের তাদের টিউটোরিয়ালটা চলবে, তাছাড়া চলা খুবই কষ্টকর ব্যাপার। তো যাই হোক, স্কিলেও আপনার অ্যাকাউন্ট করে বা কিভাবে কি করতে হবে এটা আপনাদেরকে আমি দেখাবো, এবং সামনে আপনার যখন আসবে ওই ফেসবুকের যখন মনিটাইজ অপশন আসবে বা যখনই করা হবে তখনও সেটাও আমি কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে দেখাবো। আর অনেকের প্রশ্ন থাকে যে ইউটিউবে আসলে কি ভিউয়ের জন্য কি টাকা দেয়, তা আমি বলবো হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনাকে শুধু ভিউয়ের জন্য ইউটিউব আপনাকে বা গুগল অ্যাডসেন্স আপনাকে অবশ্যই পে করে। সেটা হচ্ছে যে 1000 ভিউতে আপনাকে $1 থেকে $2 পর্যন্ত আপনাকে ওরা দিয়ে থাকে, ইউনিক ভিজিটরের জন্য দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনার অ্যাক্টিভ ভিউয়ার বা আপনার ইউনিক ভিউয়ার থাকতে হবে, তবে আপনি এক পিসি থেকে বা একজনের ইসে থেকে বারবার যদি ভাবে ভিউয়ার বাড়াতে থাকেন তাহলে আপনার চ্যানেলের সমস্যা হবে। তো ভিউয়ার আজকে এই পর্যন্তই,
আজকে এই পর্যন্তই। সামনে আপনাদেরকে অন্য বিষয় নিয়ে আমি আসবো, এবং সামনের যে আর যেগুলো আছে আর যে ফেসবুকের যখনই আপডেট আসবে বা কিভাবে মনিটাইজ করতে হবে, কিভাবে ভিডিও আপলোড করতে হবে, কিভাবে লাইভ করতে হবে, যখনই অপশনগুলো আসবে এবং বাংলাদেশের জন্য চালু হবে, তখন সেদিন আমি আপনাদেরকে এটা সরাসরি টিউটোরিয়াল করে আপনাদেরকে দেখাবো, এবং নেক্সট আপনাদেরকে আমি দেখাবো যে স্কিল থেকে কিভাবে ইনকাম করা যায়। তো সঙ্গে থাকুন, আমার পেজটাকে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করুন, লাইক দেন, কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আমার ফেসবুকে একটা ফ্যান পেজ আছে, ফেসবুকের ফ্যান পেজটাও ফলো করতে ভুলবেন না। ওয়ার্ক উইথ অ্যালিন নামে একটা ফেসবুক ফ্যান পেজ আছে, সেই ফ্যান পেজটা আপনারা ফলো করতে ভুলবেন না। আমি যেটা আপনাদেরকে আমি দেখাই দিব আজকে যে আমার ফেসবুক ফ্যান পেজটা কি, একটু ধৈর্য ধরুন। আমি ঢুকি এফবিতে ঢুকে আমি এখানে লগ ইন করি। এই যে এই যে আমার একটা আছে, ফ্যান পেজ আছে। এই ফ্যান পেজটাকে আপনারা এখন যেহেতু শুধু আপনাদেরকে আমি ইউটিউবে সাবস্ক্রাইব করতে বলবো না, কারণ যেহেতু এখন ফ্যান পেজেও সবকিছু হবে, সেই হিসাবে আপনারা আপনারা আমার ফ্যান পেজটাকেও ফলো করতে ভুলবেন না। ফলো করলে অবশ্যই অবশ্যই আর কোনো ফলো করলে আমি এখান থেকে অনেক অনুপ্রাণিত হব এবং নতুন কিছু দেওয়ার বা নতুন কিছু করার চেষ্টা করব। তো আপনাদেরকে আমি এই জন্যে রিকোয়েস্ট করতেছি যে আমার এটা ফলো করতে ভুলবেন না, এখান থেকে আপনারা আমার ফলো করবেন, ফলো করলে ফলোয়ার হয়ে যাবেন এবং নতুন নতুন আপডেট জানতে পারবেন। আমার এখানেও আমি অনেক টিউটোরিয়াল আমি দিব, যেগুলো আপনার শুধু ইউটিউবে না, আপনার ফেসবুকেও এটা আপনি দেখতে পারবেন। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। তো আজকের মতো আমার টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।